আরে ভাই, এখন পর্যন্ত সিঙ্গেল ব্যান্ডের ওয়াইফাই রাউটার চালায়, তবে ডুয়েল ব্যান্ডের এসি সিরিজের কি যেন একটা আসছে শুনছি। আবার আমার বন্ধুগুলোর মধ্যে যেগুলোর একটু চুলকানি বেশি, ওগুলোরে দেখি ওয়াইফাই 6 এর রাউটার চালায়। এরপরে আবার ওয়াইফাই 6 এর ই, ওটার তো চোখেই দেখলাম না। এর মধ্যে নাকি আবার ওয়াইফাই 7 ও আইসা হাজির। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। মানে আসলে আপনারা পারেন ও ভাই, দেশ এবং জাতির এই যখন অবস্থা, তখন আমি মাজহারুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি ওয়াইফাই 7 নিয়ে কিছু কথা বলার জন্য। কবে নাগাদ দেখতে পাবেন, আগের স্ট্যান্ডার্ডগুলোর তুলনায় এখানে কি কি পার্থক্য আছে, কি ধরনের ইমপ্রুভমেন্ট আছে, আর নতুন কি কি টেকনোলজি এখানে অ্যাড হয়েছে এবং সেগুলো কিভাবে কাজ করে, এই সমস্ত কঠিন বিষয়গুলোই আজকের ভিডিওর মাধ্যমে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, তবে একদম সহজ ভাষায়। তো চলেন শুরু করা যাক। খেয়াল করেন, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড গুলো এতদিনে মোটা দাগে 1 থেকে 6 পর্যন্ত ছিল, 4K N দিয়ে, 5K আবার AC দিয়ে। সবশেষে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াইফাই 6, যেটাকে আমরা AX দ্বারা প্রকাশ করতাম। এই ওয়াইফাই 6 এর আরেকটা এক্সটেনশন আছে, সেটা আর একটু অ্যাডভান্সড, সেটা হচ্ছে ওয়াইফাই 6E। দেন একদম লেটেস্ট যেটা বের হয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই 7, এটাকে আমরা প্রকাশ করি BE দ্বারা। ওয়াইফাই 6, ওয়াইফাই 6E এবং তারপরে ওয়াইফাই 7। প্রথমেই যখন আপনার এই স্ট্যান্ডার্ডগুলোর যে ভেরিয়েশন সেটা যখন আপনার মাথায় আসবে, তখন আপনি চিন্তা করবেন যে আমি স্পিডটা কত পাচ্ছি। তো ওয়াইফাই 7 আমাদেরকে প্রোভাইড করবে 46 GBPS এর একটা থিওরিটিক্যাল থ্রুপুট ওভার দ্য ওয়াইফাই। ওয়াইফাই 6E পর্যন্ত যেটা ছিল ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পিড 9.6 GBPS পর্যন্ত। তার মানে ওয়াইফাই 6 এবং ওয়াইফাই 6E এর তুলনায় ওয়াইফাই 7টা 5 times বিগার। আর ওয়াইফাই 5 তো মনে করেন যে গোনার বাইরে চলে গেছে। হাউএভার, রিয়েল লাইফ দিয়ে আপনি যখন এক্সপিরিয়েন্স করতে যাবেন, তখন এই ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পিডটা অনেকখানি আপনি কম পাবেন, দ্যাটস ফর শিওর। এর অবশ্য অনেকগুলো ন্যায্য কারণও আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এনভায়রনমেন্ট, ডিভাইস কম্প্যাটিবিলিটি এবং ইন্টারফেয়ারেন্স। বাট স্টিল ইটস এ হিউজ ইম্প্রুভমেন্ট ইন কেস অফ ব্যান্ডউইথ অ্যান্ড স্পিড। তবে একটা ওয়াইফাই 7 এর রাউটার কিভাবে এত স্পিড দিবে, কিভাবে এত বড় ব্যান্ডউইথ দিবে, সেটা যখন আমি একটু পরে এদের যে ফিচার আছে এবং এর যে টেকনোলজি আছে সেগুলো ব্যাখ্যা করব, তখন জানতে পারবেন। মূলত একক সময়ে একটা রাউটার কতখানি ডাটা ট্রান্সফার করতে পারে, কতখানি ডাটা রিসিভ করতে পারে, তার উপরে মূলত আসলে ওই রাউটারটা বা ওই স্ট্যান্ডার্ডের রাউটারটার মূল স্পিডটা ডিপেন্ড করে। যার জন্য আগের স্ট্যান্ডার্ডগুলোর তুলনায় ওয়াইফাই 7 এ বেশ কিছু টেকনোলজি অ্যাড করা হয়েছে, সঙ্গে সঙ্গে কিছু পুরনো টেকনোলজিকেও এনহ্যান্স করা হয়েছে। তো প্রথমে এনহ্যান্সমেন্টগুলো কী কী সেগুলো নিয়ে আলোচনা করতেছি, পরে আমি এর যে নতুন টেকনোলজি অ্যাড হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতেছি। প্রথম যে এনহ্যান্সমেন্টটা আসছে সেটা হচ্ছে এর চ্যানেল উইথে। তো আপনারা ওয়াইফাই 5 রাউটারগুলোতে কী দেখতে পাইতেন, দুইটা ফ্রিকোয়েন্সি 2.4 GHz এবং 5 GHz। তো 5 GHz-এর জন্য চ্যানেল উইথটা আপনারা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু 80 MHz পাইতেন, এর উপরে পাইতেন না। সাধারণত 160 MHz পাওয়া যেত, খুব হায়ার এন্ডের রাউটার না হলে আসলে পাওয়া যায় না। বাট ওয়াইফাই 6 রাউটার এবং ওয়াইফাই 6E রাউটারগুলোর 5 GHz-এর মধ্যে আপনারা তার ডবল, অর্থাৎ 160 MHz-এর একটা চ্যানেল উইথ দেখতে পাবেন। আর ওয়াইফাই 7-এ আইসা ওইটা তারও ডবল হয়ে গেছে, অর্থাৎ 320 MHz। এখন আমরা জানি যে চ্যানেল উইথ যত বাড়বে কোনো একটা ফ্রিকোয়েন্সি, তার ব্যান্ডউইথের পরিমাণ তত বাড়বে। সো বুঝতে পারতেছেন যে আগের চাইতেও আপনার ডাটা চলাচলের যে রাস্তাটা, তার পরিমাণটা বৃদ্ধি পাবে, সেটা আরও বেশি চ্যাপটা হবে, ডাটায় ডাটায় যে কলিশনের পরিমাণ সেটা আরও বেশি কমে যাবে, এবং এই ব্যান্ডউইথের মধ্যে দিয়ে ডাটার যে চলাচল সেটা আরও বেশি নির্বিঘ্ন হবে। শুধু তাই না, এত বড় ব্যান্ডউইথ থাকার কারণে ওয়াইফাই 7 এর রাউটারগুলোতে ডিভাইস ক্যাপাসিটি এবং ডাটা ম্যানেজমেন্ট আরও বেশি পরিমাণ বৃদ্ধি পাবে। তো ওয়াইফাই 6 নিয়ে যারা আমার ডিসকাশনগুলো দেখছেন আমার চ্যানেলে ইতিপূর্বে আপলোডেড, অথবা যে রিভিউগুলো আমি করছি ওয়াইফাই 6 রাউটারের সেগুলো যারা দেখছেন, তারা অবশ্যই একটা টার্মের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে 1024 QAM। তো এটা হচ্ছে এক ধরনের ফ্রিকোয়েন্সি মডুলেশন, যার পুরো ফর্মটা হচ্ছে কোয়াড্রেচার অ্যাম্প্লিটিউড মডুলেশন। এর মাধ্যমে আসলে মূলত নির্ধারিত হয় যে একক স্পেসে একক সময়ে কি পরিমাণ ডাটা ওয়াইফাই এর মাধ্যমে ডিভাইস টু রাউটার অথবা রাউটার টু ডিভাইস ট্রান্সফার হবে। তো ওয়াইফাই 6 এর রাউটারগুলোর জন্য এটা হচ্ছে 1024 QAM, আপনারা সংক্ষেপে এটাকে 1K QAM বলতে পারেন, এবং এখানে প্রতিটা সিম্বলে আপনারা 10 bit করে পাবেন। আর ওয়াইফাই 7-এ এই জিনিসটাই হচ্ছে 4096 QAM, যেটার বিট সংখ্যা হচ্ছে 12, এবং এখানে ওয়াইফাই 6 এর তুলনাতে ট্রান্সমিশন রেট 20% বেশি। সুতরাং এখান থেকে 4K হোক অথবা 8K, সিম্পলি কোনো ধরনের কোনো আটকাটকি নাই। তবে ভাই, আমাদের দেশের ব্যান্ডউইথের যে অবস্থা, 4K 8K সব দেখবেন রাউটারের 1 port-এ গিয়ে আটকায় গেছে। এর পরের টপিক্সটা হচ্ছে মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট। এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট যে ওয়াইফাই 6 এর রাউটারগুলো আছে সেখানে আপনারা এই মিমোটা পাবেন, 8x8, অর্থাৎ 8টা ডিভাইসে এই মিমোর মাধ্যমে আপনারা একসঙ্গে ডাটা আদান প্রদান করতে পারবেন, এবং সেটা হচ্ছে ULDL পদ্ধতিতে, অর্থাৎ আপলোডেও আপনি 8টা ডিভাইস পাবেন এবং ডাউনলোডেও আপনি চাইলে 8টা ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। এই সেম জিনিসটাই ওয়াইফাই 7 রাউটারগুলোতে 16:16, অর্থাৎ 16টা ডিভাইসে আপনি একসঙ্গে ডাটা আদান প্রদান করতে পারবেন, তাও আবার আপলোড লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্ক উভয় ক্ষেত্রে।
তো ইমপ্রোভাইজেশনের কথা বলা শেষ, আমি যতটুকু তথ্য কালেকশন করতে পারছি তাতে এতটুকুই আসলে পরিবর্তন হবে, মানে আগের স্ট্যান্ডার্ডের তুলনায় নতুন স্ট্যান্ডার্ডে। এবার আসেন ওয়াইফাই সেভেনে আমরা যে নতুন টেকনোলজিগুলো পাচ্ছি সেগুলো সম্পর্কে আলোচনা করি। আমাদের ইউজার এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য ওয়াইফাই সেভেন রাউটারগুলোর মধ্যে যেসব নতুন নতুন ফিচার ইম্পর্টেন্ট রোল প্লে করবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাল্টিপল রিসোর্স ইউনিট, সংক্ষেপে মাল্টিপল RU। একদম বিরক্ত হবেন না, খুব সহজ করে বলতেছি। প্রথমে রিসোর্স ইউনিটটা আগে বোঝেন। ওয়াইফাই 6 রাউটারগুলোর মধ্যে OFDMA নামে একটা জিনিস থাকে, এটা তো শুনছেন, অর্থাৎ অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এবং এই জিনিসটা একটা স্ট্রিমকে চপিং করে অনেকগুলো সাব কেরিয়ারে ভাগ করে, এই জিনিসটাও তো আপনারা শুনছেন, তাই না? তো এখন এই সাব কেরিয়ারগুলো কী করে, তখন তারা আরও অনেকগুলো ছোট ছোট টনে বিভক্ত হয় এবং গুচ্ছ গুচ্ছ বা গ্রুপ আকারে ইউজারদের ডাটা পরিবহনের কাজ করে। এই গুচ্ছ বা গ্রুপগুলোকে বলা হয় এক একটা রিসোর্স ইউনিট। তো ওয়াইফাই 6 এর রাউটারগুলো কি করতো, একটা গুচ্ছ বা একটা রিসোর্স ইউনিটের মাধ্যমে একটা ডিভাইসে ডাটা ট্রান্সফার করতে পারতো। বাট ওয়াইফাই 7 এর রাউটারগুলোর যে সাব কেরিয়ার বা রিসোর্স ইউনিট, এগুলো মাল্টিপল ডিভাইসের সঙ্গে সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে। এই জিনিসটা মূলত রাউটার টু ডিভাইস এবং ডিভাইস টু রাউটার, এখানকার যে ল্যাটেন্সিটা এটা কমায় আনার ক্ষেত্রে কাজ করবে। তো ওয়াইফাই 7 টেকনোলজির মধ্যে MLO অর্থাৎ মাল্টি লিঙ্ক অপারেশন নামে নতুন আর একটা ফিচার অ্যাড করা হয়েছে। একদম এক কথা যদি বলতে চান তাহলে হচ্ছে মাল্টি লিঙ্কে আপনাদের ডিভাইসগুলো অপারেটেড হবে। এটা অনেকটা গেমিং রাউটারের মধ্যে আপনারা যে ল্যান্ড পোর্টের লিঙ্ক এগ্রিগেশনটা দেখতে পান না, ঠিক সেরকম। ডিফারেন্সটা হচ্ছে ওইটা ল্যান্ড পোর্টের মাধ্যমে এগ্রিগেশন করা হয় আর এই এগ্রিগেশনটা হচ্ছে ওয়াইফাইতে। আমরা কি জানি, নর্মালি একটা ডিভাইস একটা রাউটারের সঙ্গে একটা ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড থাকে এবং ডাটা আদান প্রদান করে। ওয়াইফাই 7 রাউটারগুলোর বেলায় যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি একসঙ্গে একাধিক রেডিও ব্যান্ডের সাথে কানেক্টেড থাকতে পারবেন এবং সেখানকার টোটাল যে ব্যান্ডউইথটা সেটা আপনি এনজয় করতে পারবেন। যেমন ধরেন, আপনার যদি একটা ওয়াইফাই 7 সাপোর্টেড মোবাইল ফোন থাকে আর একটা ওয়াইফাই 7 সাপোর্টেড রাউটার থাকে, তাহলে আপনার ওই মোবাইল ফোনটা ওয়াইফাই 7 রাউটারটার 5GHz এবং 6GHz দুটো একত্রে ইউজ করতে পারবে। এবং শুধু একত্রে ইউজ করতে পারবে না, ওটার যে টোটাল ব্যান্ডউইথ, 5GHz-এর জন্য যে আলাদা ব্যান্ডউইথটা বরাদ্দ ছিল এবং 6GHz-এর জন্য যে আলাদা ব্যান্ডউইথটা বরাদ্দ ছিল, ওই দুটো ব্যান্ডউইথ তখন একত্রে ওই ডিভাইসটার পিছনে কাজ করবে। এমনিতে ওয়াইফাই 7 এর যে ডিভাইসগুলো আছে এগুলো সবই ট্রাই ব্যান্ডের, অর্থাৎ তিনটা ফ্রিকোয়েন্সি থাকবে, 2.4, 5 এবং 6, এবং তিনটা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদা তিনটা ব্যান্ডউইথ থাকবে। এখন এই তিনটা ব্যান্ডউইথ থাকার পরেও যদি আপনার না কুলায়, আপনার যদি আরও বেশি স্পিড লাগে, তার জন্য আসলে মূলত এই ব্যবস্থা। একদম বাস্তব একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। অনেক সময় দেখেন না যে রাস্তার ভিতরে বিশাল লাইন পড়ে গেছে, বিশাল জ্যাম হয়ে গেছে একটা লেন বা একটা রাস্তা, একটা সাইড, আর একটা সাইড দেখবেন যে ফাঁকা থাকে, গাড়ি শুধু আসতেছে আর আসতেছে কিন্তু এদিক থেকে আর যাচ্ছে না। তখন আমরা কি করি, ওই পাশের রাস্তা থেকে যে কোনো একটা লেন বা কিছুটা অংশ আমরা এই রাস্তার সঙ্গে অ্যাড করে তারপরে ছেড়ে দেই দুইটাকে একত্রে মার্চ করে, যেন অতিরিক্ত গাড়ি যেগুলো আছে রাস্তাতে সেগুলো খুব সহজেই একটা মোটা রাস্তা পায় এবং সেখান থেকে বের হয়ে যেতে পারে। এটা অবশ্য সবসময়ের জন্য থাকে না, এটা যখন ওই প্রেশার পরে স্পেশাল কিছু সময়ের জন্য আসলে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয় সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার জন্য। তো মাল্টিলিঙ্ক অপারেশন বেসিক্যালি এরকমই একটা জিনিস। এটা ভারী ভারী ফাইল ডাউনলোড এবং স্ট্রিমিংয়ের সময় নেটওয়ার্কের যদি কোনো কনজেশনের সৃষ্টি হয় তাহলে সেটা এড়ানোর জন্য কাজ করবে, এবং এই জিনিসটা থাকাতে টোটাল নেটওয়ার্কটা আরও বেশি ফাস্টার হবে, আরও বেশি স্মুদার হবে। এখন কথা হচ্ছে যে কাদেরকে মূলত টার্গেট করে আসলে ওয়াইফাই 7 বের করলো। অবভিয়াসলি ওয়াইফাই 7 এর রাউটারগুলো অনেক হাই এন্ডের রাউটার থাকবে, এগুলোর প্রাইস থাকবে অনেক বেশি, সবার কেনার সামর্থ্যের মধ্যে এটা থাকবে না। সো যদি প্রোডাক্ট তারা লঞ্চ করে তাহলে তাদের তো টার্গেট কিছু কাস্টমার আছে, তাই না? তো এই টার্গেটেড কাস্টমার কারা, অর্থাৎ কাদের আসলে ওয়াইফাই 7 রাউটারগুলো দরকার? তো প্রথমেই হচ্ছে যারা ভিডিও স্ট্রিমিং করবেন তাদের, যারা রেগুলার বেসিসে ভিডিও কনফারেন্স করতে চান তাদের লাগবে, অনলাইনে যারা হার্ডকোর গেমার আছেন তাদের তো অবশ্যই লাগবে, রিয়েল টাইম কোলাবোরেশনের ক্ষেত্রে কাজ করবে, ক্লাউড বা এজ কম্পিউটিংয়ের ক্ষেত্রে কাজ করবে, ইন্ডাস্ট্রিয়াল IoT-র ক্ষেত্রে একটা রেভুলেশন আনবে এই ওয়াইফাই 7। এছাড়াও ইমার্সিভ ARVR এবং ইন্টারঅ্যাক্টিভ টেলিমেডিসিনের ক্ষেত্রেও এই ওয়াইফাই 7টা বেশ কার্যকর ভূমিকা পালন করবে। আপনারা 5G সম্পর্কে তো জানেন, 5G নিয়ে অবশ্য আমার ভিডিও আছে, চাইলে এটা দেখে আসতে পারেন, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। সবাই তো আসলে 5G-র কী কী উপকারিতা, কোন কোন কাজে লাগতেছে, আমাদের জীবনে কী কী পরিবর্তন করবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলে। এই ভিডিওটাতে একদম ইন ডিটেল টেকনোলজিটা ব্যাখ্যা করা আছে এবং বাংলাদেশে আসলে কোন 5G-টা আসতে পারে, 5G-র অনেকগুলো ধরন আছে, কোন 5G-টা আসলে আসতে পারে, কী ধরনের 5G বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে, সেটাও এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে। তো 5G-র কথাটা আসলে এই কারণে টেনে আনলাম, ওয়াইফাই 7-এর যে অ্যাপ্লিকেশন সেটা অলমোস্ট সিমিলার টু 5G। এখন অ্যাপ্লিকেশন যাই হোক না কেন, প্রোডাক্ট তো পৃথিবীতে থাকতে হবে, এখন এই পৃথিবীতে প্রোডাক্ট কবে আসবে? তো টেকনোলজি অলরেডি লঞ্চড,
ইন্টেল, মিডিয়াটেক এবং কোয়ালকম এদের কাছ থেকে যতটুকু শোনা যাচ্ছে 2023 শেষের দিকে অথবা 24 শুরুর দিকে এই স্ট্যান্ডার্ডের প্রোডাক্টগুলো মার্কেটে আসা শুরু করবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও ওয়াইফাই 7 নিয়ে। টেকনোলজিটা মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। যদি আরও কোনো ইনফরমেশন আমি এ সম্পর্কে জানতে পারি, আপনাদেরকে ফার্দার অন্য আর একটা ভিডিওর মাধ্যমে আমি জানাই দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।